দেখার জন্য আসলো, কেন আসলো? দেখেন আপনারা, আমাদের নির্বাচনের পর থেকে এবং এর আগ থেকে সুমন ব্যারিস্টার সুমন সাহিদুল হক সুমন সাহেব, জানেন আপনারা, মানবতা ফেরিওয়ালা, উনি আজকে আমাদের ধর্মঘর এসে আমাদেরকে অনেক কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং অনেক কিছু কাজের ঘোষণা দিয়ে গেছেন। আমরা আশাবাদী যে এগুলা কাজ উনি বাস্তবায়ন করতে পারবেন ওনার দ্বারা সম্ভব। আর 5 বছর যেতে উনি সুস্থ সুন্দরভাবে আমাদের মাধবপুর সোনাহর কাছে যে কথা বলল যে একটা জ্ঞান সুলতানের মতো একটি আমরা আশা করি উনি ওনার দ্বারা সম্ভব, আপনারা সকলে দোয়া করবেন উনি যেন ভালো কাজ করতে পারে। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গ। আমি এই সুমন ভাই এবং আপনাদের সাংবাদিক বাইরা মিডিয়ার মাধ্যমে আমি আমার প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনাকে জানাতে চাই, আমরা এই সুমন ভাইয়ের হাত ধরে আমার ওয়ার্ডে, আমি 4 নং 1 নং ধর্মগড় ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মেম্বার ভাই, আমার ওয়ার্ডে অন্তত 30 মাইল জায়গা কাঁচামাটি পড়ে রয়েছে রাস্তা। আমার স্কুলের জনগণ, স্কুলের বাচ্চা কাচ্চা, কলেজের বাচ্চা কাচ্চা, কৃষকের ধান চাল এগুলো আনতে পারে না ভাই। আমি এই সুমন ভাইয়ের দ্বারা ইনশাল্লাহ আশা করছি আমার এই ওয়ার্ডের অন্ততপক্ষে এই রাস্তাগুলো যাতে অন্ততপক্ষে জেম্বি না করে দিতে পারে, ইডের চলিংটা হইলেও যাতে গাড়তে পারে। আপনাদের মাধ্যমে আমি আমার এই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের নেত্রী বেগম এই শেখ হাসিনা এই কে জানাইতে চাই, অন্ততপক্ষে ঢাকা তো আলাদা অনেক কিছু করছে, পদ্মা সেতু করছে, আরও বড় বড় ব্রিজ করছে, অনেক কাজ করছে, উনি যাতে এই 5 বছর অন্তত পক্ষে গ্রামের দিকে লক্ষ্য দেয়, গ্রামের যাতে উন্নয়ন করে, এইটা যাতে মাননীয় এই প্রধানমন্ত্রী জননেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গরিবের লোক, এই বাংলার লক্ষ্মী, গরিবের মা জননেত্রী শেখ হাসিনা অন্তত পক্ষে এই গ্রাম বাংলার দিকে যাতে লক্ষ্য রেখে, হ্যাঁ, সুদৃষ্টি রেখে রাস্তাঘাটগুলো যাতে একটু উন্নয়ন করে, তার জন্য আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আপনারা টাকা দেবেন।